ইউক্রেন থেকে ছেলেকে ফেরাতে কাতর আবেদন সরকারের কাছে বাবার। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভুঞ্জাখালী গ্রামে বছর বাইশের মেডিকেল স্টুডেন্ট অর্ণব মানা ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে ইউক্রেনে। রাশিয়া ও ইউক্রেনের দুই দেশের মধ্যে যুদ্ধের খবর পেয়ে উদ্বেগে রয়েছে অর্ণবের পরিবার। সরকারের কাছে কাতর আবেদন অর্ণবের বাবার। আমার ছেলে অর্ণব মান্না ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে, চার বছর হয়ে গেল, কিন্তু বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ওখানে নিউজে শোনা যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার মুখে, তো সেক্ষেত্রে ভারত সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে আমার ছেলে বা অন্যান্য যারা ভারতীয় ছেলেরা আছে তাদেরকে অতি সত্বর ফিরিয়ে আনার ব্যবস্থা করব। কি নাম আপনার? সুরজিৎ মণ্ডল। অর্ণব মানে কি হয়? আমার মামার ছেলে হয় ভাই। সেই এখন কোথায় আছে? সে এখন খার্কিভ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে পড়াশোনা করছে ইউক্রেনে। হ্যাঁ, এই মুহূর্তে ভাইয়ের সাথে কোথাও যোগাযোগ হয়েছে? হ্যাঁ, জাস্ট 15-20 মিনিট আগে কথা হয়েছে। ভালো আছে, রুমের ভেতরে আছে, খাওয়া দাওয়া করেছে, জল ফল নিয়ে এসেছে, এতটাই পর্যন্ত। এই মুহূর্তে তো যুদ্ধ চলছে খবর পেয়েছেন, তাহলে কি চাইছেন এখন সরকারের কাছে, কি আবেদন করতে চাইছেন? আবেদন বলতে ওখানে যারা আছে যেন সুস্থভাবে, যতজন স্টুডেন্ট আছে সবাই সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে, এটাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি। গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145।